আনসার বাহিনীদের দক্ষ ও পেশাদার হিসাবে গড়ে তোলা হবে বললেন ষষ্ঠ উপদেষ্টা। এই বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলছে আনসার বাহিনীদের বিষয় নিয়ে, আর সেই বিষয়ে সে কি কি বলল সেই বিষয় নিয়ে আপনাদের নিয়ে আলোচনা করব, আপনাদের পড়ে শোনাবো। তাই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্টস করবেন। চলুন ভিডিওটা শুরু করি। আনসার বাহিনীদের দক্ষ ও পেশাদার হিসাবে গড়ে তোলা হবে বললেন ষষ্ঠ উপদেষ্টা। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংস্কারের মাধ্যমে একটি দক্ষ এবং সুসংগঠিত পেশাদার ও সময় উপযোগী বাহিনী হিসাবে গড়ে তোলা হবে বলে বলে জানিয়েছেন কিন্তু আপনার ষষ্ঠ উপদেষ্টা। এখন এই আনসার বাহিনী কিন্তু বর্তমানে যে সাধারণ আনসারদের নিয়ে যে একটা সমস্যা পড়ছে, আগস্টের 25 তারিখ কিন্তু একটা ঝামেলা হয়েছে আপনারা সকলে জানেন, তাই তাদের সংস্কার করে এবং সু একবারে ভালোভাবে মানে সুসংগত পেশাদার বাহিনী হিসাবে গড়ে তুলবে কিন্তু ষষ্ঠ উপদেষ্টা, সেই কথা তিনি কিন্তু বলছে। এখানে কিন্তু আরো বলেছে যে এ লক্ষ্যে যা যা করণীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা তা করবে বলে জানিয়েছেন তিনি। মানে তাদের দক্ষ এবং সুসংগঠিত এবং পেশাদার করার জন্য যেহেতু বর্তমানে আনসারদের মধ্যে একটা ঝামেলা চলতেছে, তারা কিন্তু এখন পোশাক পরে কিন্তু বর্তমানে আনসাররা কিন্তু ডিউটি করছে না, সেই ক্ষেত্রে তাদের কিভাবে কি করা যায় এই জন্য আইন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু কাজ করে যাচ্ছে। আরো কি বললো তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করেন, লাইক কমেন্ট শেয়ার করেন এবং আপনাদের মূল্যবান মতামত কিন্তু আপনারা প্রকাশ করতে পারেন। এখন আরো কি বলছে, এই যে বুধবার 18 সেপ্টেম্বর সকালে গাজীপুর সফিপুরে বাংলাদেশ আনসার ও বিডিবি একাডেমি বাহিনীর 40তম যে বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা এবং 25তম ব্যাচ পুরুষ রিক্রুট সিপাহী মৌলিক প্রশিক্ষণ সম্পন্নী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন ষষ্ঠ উপদেষ্টা। আনসার বাহিনীদের বাহিনীর প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের সৃষ্টির ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী প্রতিটি জরুরি মুহূর্তে আনসার বাহিনীর সদস্যরা গভীর দেশপ্রেম নিয়ে এগিয়ে এসেছে। মানে তাই সে বলছে যে বাংলাদেশ সৃষ্টির পর থেকে কিন্তু দেশের গুরুত্বপূর্ণ কাজে কিন্তু আনসার বাহিনীদের অবদান কম নয়, তারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আনসার বাহিনীরা দেশের ক্লান্তি লগ্ন থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সব কাজেই কিন্তু তারা এগিয়ে আসছে, সেই কথা কিন্তু বলছে। তাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষা সহ সামগ্রিক উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা বিধান সহ কূটনৈতিক এলাকা সুরক্ষা এ বাহিনীর বিশেষ ভূমিকা রয়েছে। সে বলছে দেশের নিরাপত্তা এবং কূটনৈতিক পাড়ায় যে নিরাপত্তা দিয়ে থাকে তাদের ভূমিকা কিন্তু অপরিসীম। আনসার বাহিনীদের ধন্যবাদ জানিয়ে ষষ্ঠ উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকার পতনের পর পরে পরে থানা ট্রাফিক বিমানবন্দর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সুরক্ষিত জীবন ঝুঁকি নিয়ে বাংলাদেশে আনসার বাহিনী এবং প্রতিরক্ষা বাহিনী কিন্তু সদস্যরা দায়িত্ব পালন করেছে। বিশেষ করে আনসার গার্ড ব্যাটালিয়ন সদস্যরা ডিএমপি থানাগুলোতে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মানে নিরাপত্তায় নিয়োজিত ছিল। তারা বললো যে আপনারা সকলে জানেন যে শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকার পতনের পরে কিন্তু দেশের একটা বিশৃঙ্খলা দেখা দেয়, সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ বাহিনীরা তাদের নির্দিষ্ট সময় কিন্তু কাজ করতে পারছিল না, তারা থানায় আসছিল না, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অবগতি দেখা দেয়। পরবর্তীতে কিন্তু আনসার বাহিনীরা দেখছেন ট্রাফিক দায়িত্ব পালন করছে, দেশের গুরুত্বপূর্ণ কাজ কিন্তু করছে, এই বিষয়ে কিন্তু কাজ করছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সাথে সাথে পুলিশ বাহিনী স্বল্পতার মাঝেও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ভবনে আনসার গার্ডের ব্যাটালিয়ন সদস্যরা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে, জাতির জরুরি প্রয়োজনে শহীদ ভূমিকা রাখার জন্য বাহিনীটির সব সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান ষষ্ঠ উপদেষ্টা। যেই যে আনসার বাহিনীরা যে কষ্টকর এবং জাতির ক্লান্ত লগ্নে যে নিরাপত্তা দিচ্ছে তার জন্য কিন্তু সবাইকে সকল আনসার বাহিনীকে ধন্যবাদ কিন্তু জানিয়েছে। তিনি বলেন বাংলাদেশের প্রতিটা গ্রামগঞ্জে ছড়িয়ে থাকা স্বেচ্ছাসেবী বিডিবির সদস্যরা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার ব্যাপারে ভূমিকা রেখেছে। গ্রামে গ্রামে যে সামাজিক নিরাপত্তা সংকট দেখা দিয়েছিল বিডিবির সদস্যরা তা নিরসনে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। ষষ্ঠ উপদেষ্টা বলেন, যারা মন্দির গির্জা চার্চে হামলা চালিয়েছে, সাম্প্রতিক বিস্ফোরক ছড়িয়েছে, তাদের চেয়েছিল তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে বিডিবি আনসার। তারা ধর্মীয় উপাসনালয়গুলো পাহারা বসিয়ে সংখ্যালঘুদের সম্প্রদায়ের মধ্যে সৌহৃদ্য সম্প্রীতি রক্ষার অবদান রেখেছে। ভবিষ্যতে বিডিবির সদস্যদের তারুণ্য
নির্ভর স্বেচ্ছাসেবী ভূমিকা সংগঠনের জন্য আর্থিক সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা আরও বেশি অবদান রাখবে সেই আশা প্রকাশ করে তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সামনে সম্মান গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব, সাজ্জাদ মাহমুদ বাহিনীর অতিরিক্ত পরিচালক, আনসার বাহিনী বিডিবির একাডেমি ভারপ্রাপ্ত কমান্ডার উপপরিচালক বৃন্দ, বাহিনীর সকল পরিচালক বৃন্দরা কিন্তু অপেক্ষিতে ছিল, তার কর্মকর্তারা কিন্তু উপস্থিত ছিল। সে কিন্তু বলছে যে বর্তমানে যে আনসার বাহিনীর যে বিদ্যমান সমস্যা চলছে সেটা সমাধানের জন্য কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বের সাথে কিন্তু কাজ করে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আনসার বাহিনীদের সকল ধরনের তথ্য পেতে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকেন, আর আপনাদের মূল্যবান মন্তব্য থাকলে অবশ্যই সেই বিষয়ে কমেন্টস করতে পারেন, সেই বিষয়ে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।